ছাত্র ছাত্রী, তো এখন আমি আলোচনা করতে চলেছি ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি কি এবং আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে চেঞ্জ করব। যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে কোনো রকম ডাউট থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। দেখো, রাম সেট কমা ইনভার্টেড কমা স্টার্ট, কি বলছে? রাম সেট আই অ্যাম ইন কলকাতা, কলকাতা নাও। ওকে, তো এটা আমার কিসে আছে? ডাইরেক্টে আছে। কিসে আছে এটা আমার? ডাইরেক্টে আছে, মানে বক্তার কথাটাকে হুবহু বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট। দেখো, আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করি, দেখো রাম সেড, এখানে বাইন্ডার বা লিঙ্কার আনতে হবে এই কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে। তাহলে দেখো দ্যাট, ঠিক আছে, দ্যাট রাম সেড দ্যাট। আই বলতে কাকে মেনশন করছে? রামকে মেনশন করছে, তা আইটা জায়গাটা প্রোনাউন চেঞ্জ হবে, তাহলে রাম, তাহলে হি, হি। যদি এটা রাম না হয়ে যদি সীতা হতো তখন কি হতো? হি এর জায়গায় সি বসতো, ঠিক আছে। রাম সেড দ্যাট হি ওয়াজ, কেন ওয়াজ হলো? কারণ এখানে সিম্পল যে রিপোর্টিং যে ভার্বটা আমার, এটাকে কি বলা হচ্ছে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার উপরে ডিপেন্ড করে ইনডাইরেক্টলি স্পিচটা কি হবে, চেঞ্জ হবে। রাম সেড দ্যাট হি ওয়াজ ইন কলকাতা, এটা পয়েন্টার ওয়ার্ডস যে আছে নাও, এটা দেন হয়ে যাবে ইনডাইরেক্টে, ঠিক আছে। নেক্সট একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা কি সেন্টেন্স বলবো? এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্টে বলা হচ্ছে, বক্তার কথাটাকে বলা হচ্ছে কিন্তু এটাকে কি অন্যভাবে, মানে পরোক্ষভাবে বলা হচ্ছে। নেক্সট দেখো, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা স্টার্ট, হি সেড টু মি আই অ্যাম হ্যাপি। দেখো সেড টুটার বদলে এখানে কি হবে? টোল্ড। দেখো হি, দেখো টোল্ড, কারণ রিপোর্টিং ভার্বও পরিবর্তন হয়, হি টোল্ড মি, দেখো দ্যাট বসবে, লিঙ্কার বলো, বাইন্ডার বলো, কনজাংশন বলো, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বসবে, কিন্তু সবসময় যে দ্যাট বসবে তা কিন্তু নয়। হি টোল্ড মি দ্যাট কি হবে না, হি ওয়াজ হ্যাপি। ধরো সাপোজ, ধরো এটা সেট না দিয়ে ধরো সেস বলেছে, ধরো হি, রিপোর্টিং ভার্বটা ধরো চেঞ্জ হয়ে গেল, সিম্পল ধরো প্রেজেন্ট টেন্স আছে, হি সেজ টু মি, হি সেজ টু মি কমা ইনভার্ট কমা স্টার্ট আই অ্যাম হ্যাপি। ওকে, তাহলে এখানে আমার কি পরিবর্তন হয় বলতো? এটা আমার হবে কি, হি টেলস, হ্যাঁ টোল্ড হয়েছে, হি টেলস, হি টেলস মি দ্যাটও বসবে যেমন বসে, বাট কিন্তু পরিবর্তন কি হয় বলতো? টেন্সের পরিবর্তন হবে, এটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানেও এটা স্পিচটা প্রেজেন্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে কিন্তু প্রোনাউন চেঞ্জ হবে। দেখো হি, হি ইজ কি, হ্যাপি। ওকে, এবারে দেখো নেক্সট, যদি দেখো নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো হি, হি ধরো সেট, হি সেট টু মি কমা ইনভার্ট কমা স্টার্ট আর ইউ হ্যাপি, ঠিক আছে, আর ইউ হ্যাপি। তো যখন এই ধরনের সেন্টেন্স বলছে আর ইউ হ্যাপি, তখন কি হবে আমার? এখানে যেহেতু প্রশ্ন করছে, তাহলে সেট টুর বদলে এখানে টোল্ড হবে না, এখানে হবে আক্সড। দেখো হি আক্সড, হি আক্সড মি, হি আস্কড মি, যেহেতু এটা এখানে দেখো ইয়েস অর নো দিয়ে প্রশ্ন হয়েছে যে আর ইউ হ্যাপি, হ্যাঁ আমি হ্যাপি, নয়তো আমি হ্যাপি নয়, তখন আমি ইফ বা ওয়েদার বসাবো। তাহলে ইফ, দেখো লিঙ্কার হিসেবে এখানে দ্যাট বসবে না, তাহলে কি হবে? ইফ, হি আস্কড মি ইফ, দেখো এখানে
আর ইউ হ্যাপি, তাহলে আমাকে প্রোনাউনটা যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে তো দেখো আমাকে সেন্টেন্সটা চেঞ্জ করলে আমি কি করব, দেখো আর ইউ হ্যাপি, তো ইউ বলতে কাকে, হি সেড টু মি, আমাকে বলছে আর ইউ হ্যাপি, তাহলে সে তো বলছে, তা ইউটা কাকে মেনশন করছে, মি কে, তাহলে ইফ আই ওয়াজ হ্যাপি, ওকে। ধরো ধরো এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিল, হয়তো এমন সেন্টেন্স বলা হয়েছে যে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা স্টার্ট হোয়াই আর ইউ হ্যাপি, হোয়াই আর ইউ হ্যাপি, তখন কিন্তু আমি লিঙ্কার হিসেবে কি বসাবো, দেখো হি আক্স তো বসাবো অবশ্যই, হি আক্সড মি, এখানে কি হবে না হোয়াই, হোয়াই দেখো, তারপরে ইউটা কি মিকে মেনশন করছে, তাহলে হোয়াই আই ওয়াজ কি হ্যাপি, ওকে। তো বুঝতে পেরেছো ব্যাপারটা কিভাবে হচ্ছে, তাহলে আমার নেশন চেঞ্জের ক্ষেত্রে আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যে করবো সেখানে প্রথমত মাথায় আনতে হবে রিপোর্টিং ভার্বটাকে, আর রিপোর্টেড কি, রিপোর্টেড স্পিচটা, ঠিক আছে, এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে রিপোর্টেড স্পিচটা, তারপরে আমাকে কি করতে হবে না রিপোর্টিং ভার্ব, সময় বিশেষে দেখো চেঞ্জ হচ্ছে, কখনো টোল্ড হয়েছে, কখনো টেলস হয়েছে, কখনো আক্সড হয়েছে, তো এইগুলো আরও ডিফারেন্সিয়েস আছে অনেক। তো যাই হোক এখানে দেখো রাম সেড, তাহলে এখানে বাইন্ডার হিসেবে তোমাকে দ্যাট, বা কখনো কখনো আমার তাহলে ইভ হচ্ছে, কখনো হোয়াইটা বসে যাচ্ছে, বা কখনো ডিফারেন্ট ডিফারেন্ট টু, এই ধরনের হয়তো সেন্টেন্স অনুযায়ী বসবে, তাহলে কী হবে দেখো রাম সেড দ্যাট, তাহলে প্রোনাউনটা আমাকে চেঞ্জ করতে হবে, দেখো দেখো কী হবে না, এখানে বোঝাচ্ছে যে এই যে স্পিচটাকে ভালো করে পড়ে বুঝতে হবে যে কাকে মানে মেনশন করা হচ্ছে আইটা, ঠিক আছে, তাহলে এখানে হি বসালাম, টেন্সটা আমি চেঞ্জ করলাম পাস্ট টেন্সে, হি ওয়াজ ইন কলকাতা, নেক্সট দেখো হি সেড টু মি আই অ্যাম হ্যাপি, তাই তো সে আমাকে বলছে আমি আই অ্যাম হ্যাপি, তাহলে হি টোল্ড মি, সেট টুটা উঠে গিয়ে টোল্ড হলো, সেট টুটা উঠে গিয়ে কী হলো টোল্ড হলো, হি টোল্ড মি দ্যাট, বাইন্ডার হিসেবে দ্যাট বসলো, হি ওয়াজ কি হ্যাপি, তারপরে দেখো এই এখানে যেহেতু দেখো রিপোর্টিং ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সেজ টু আছে, তাহলে টেলস করলাম হি টেলস মি দ্যাট হি ইজ কি হ্যাপি, দেখো হি সেড টু মি আর ইউ হ্যাপি, এটা ইন্টারোগেটিভ দেখো রয়েছে তাহলে সেন্টেন্সটা, তাহলে এখানে আমি কী করবো সেড টু বসা টোল বসাবো না, তাহলে আমাকে আক্সড করতে হবে, ই আক্সড মি, এখানে ব্রাইন্ডার হিসেবে ই বসাতে হবে, যেহেতু ইয়েস ন দিয়ে ইয়েস আর ন দিয়ে প্রশ্ন ই, তাহলে তারপরে এখানে বুঝতে হবে আর ইউ হ্যাপি মানে আর ইউ, তাহলে এ তো প্রশ্ন করছে মি আমাকে, তাহলে ইউ বলতে মিকে বোঝানো হচ্ছে, তাহলে আই ওয়াজ হ্যাপি, যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন থাকে হি সেড টু মি হোয়াই আর ইউ হ্যাপি, তাহলে হি আক্সড মি হোয়াই আই ওয়াজ হ্যাপি, তো আরও অনেক অনেক ডিফারেন্সিয়েস আছে নেশন চেঞ্জের। তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ জানাও, কমেন্ট করো, তার চেষ্টা করবো আরও নতুন নতুন এমন এক্সাম্পল নিয়ে তোমাদেরকে একটা যে কমপ্লিট যে সেন্স নেশন চেঞ্জের সেটা দেওয়ার, তো থ্যাংক ইউ।